اقرأ خي ورتل القرآن اصبح بصوتك أسمع الأكوان أقرأ كلام الله داوي نفوسنا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون صدق الله العظيم بريو <applause> درشوك أنت بيني بدته تركا كنت على القرآن باوات باي شب ما ماه رمضاني أنت بير اي বিশ্বসেরা হাফেজে কোরআনদেরকে নিয়ে আজকের এই চমৎকার আয়োজন দর্শক আমরা বিগত দিনে বিশ্বসেরা হাফেজে কোরআনদের সফলতার গল্প শুনেছি এই প্রোগ্রামের মাধ্যমে আজকের অনুষ্ঠানটিও কিন্তু ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা আমাদের স্টুডিওতে একজন বিশ্বসেরা হাফেজে কোরআনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি হাফেজ এহসানুদ্দিন রমান আসসালাম ওয়ালাইকুম রসমেতুন ওয়াহি ও বরখিয়াত ওয়ালাইকুমসাল্লাম ওরাসমেতুন ওয়াহি হাফেজ মোহাম্মদ হেহসানুদ্দিন রমান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে দেখে আসলে আমাদের মনটা ভালো হয়ে গেল আরও বেশি আনন্দ লাগতেছে যে আজকে সরাসরি স্টুডিওতে আপনাদেরকে পেয়েছি আমরা বাড়ি কোথায় আপনার আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জে আচ্ছা ছোটবেলা থেকে আব্বুর চাকরি সুবাদে খুলনা শহরের খালিশপুরে বেড়ে ওঠা আব্বু কি চাকরি করে আব্বু খুলনার খালিশপুরে সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক ছিলেন আচ্ছা পরবর্তীতে ঢাকার মিরপুর বাংলা কলেজ থেকে তিনি অবসর গ্রহণ করেন ইবং আরেকটু দুঃখের সংবাদ সেটা হচ্ছে আমি গত 2021 সালের মার্চ মাসে আমার আব্বুকে হারিয়েছি ইনালিল্লাহি বাবার জন্য আসলে সন্তান হিসাবে যাই দায়িত্ব আমরাও যেহেতু শুনলাম হারিয়ে যাওয়ার এই ঘটনা চলে যাওয়ার ঘটনা আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া আপনার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আল্লাহু কয় ভাই বোন আপনারা আমরা তিন ভাই শুধু বোন নেই আমি মেয়ে তো এই লাইনে লেখা পড়া সব ভাইদের নাকি আপনার একা আমি একাই আচ্ছা ছোটবেলাতে স্কুলে পড়তাম জি প্রাইমারি শেষ করার পরে তো আমার খুব ইচ্ছা হলো যে আল কোরআন হিপস করা তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমি কোরআন আ হফিজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ ও আপনার নিজেরই ইচ্ছে ছিল জি আমার নিজেরই খুব ইচ্ছা ছিল ইচ্ছাটা কেন হলো যে আমি তো একটা লাইনে ছিলাম প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম সেখান থেকে হঠাৎ করে হাফেজ হওয়ার शौक কেন জাগলো জি ছোটবেলায় যখন আব্বুর সাথে রমজান মাসে তারাবিন নামাজ পড়তে যেতাম তো আব্বুর সাথে পুরো নামাজটা পড়তাম এবং আমার তখন খুব ইচ্ছা হতো যে আমিও যদি একদিন এরকম কোরআনে হাফেজ হয়ে তারাবীর নামাজ পড়াতে পারতাম তখন থেকেই একটা ইচ্ছা স্বপ্ন আমার মধ্যে তৈরি হয় তো আল্লাহ তালা আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ তোর কোথায় আপনি আমি সর্বপ্রথম ঢাকায় তেজগাঁও নুরানি মাদ্রাসা সেখানে পড়ালেখা করি পরবর্তীতে আরও কয়েকটি মাদ্রাসায় পড়ি তার মধ্যে ঢাকার উত্তরার তানজিমুল ওম্মা ক্যাডেট মাদ্রাসা আচ্ছা হ্যাঁ আচ্ছা ওখানে জি ওখানে আমি শেষ করি এবং ওখান থেকেই আমি দুই সালে এবং দু সালে দুইটি দেশে জর্ডান এবং সৌদি আরব দুইটি দেশে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেখানে কুরান প্রতিযোগিতায় অংশগ্রহণের আচ্ছা আচ্ছা হিপ্স শেষ করতে আপনার কত সময় লাগলো শুধু মুখস্থ করা এই বিষয়টা শুধু হিপস শেষ করতে আমার এগারো মাস লেগেছিল আর সব মিলিয়ে শুনানি এবং আগের যে পড়া থাকে সব কিছু মিলে তিন বছর কি বলবো আসলে সত্যি আমরা অনেক সময় আপনাদের কোন বিশেষণে যে আমরা আপনাদেরকে উপাধি দিব যে আমরা বিস্ময়কর বালক যে এই কথাটা আমরা বলি তো সত্যিকার অর্থে আপনারা বিস্ময়কর বালক 8 মাসে 11 মাসে কোরআনুল কারীম মুখস্থ করা এটা বিশাল একটা ব্যাপার বিশাল একটা অর্জন আলহামদুলিল্লাহ তো আহসানউদ্দিন বর্তমানে আপনি কি করছেন বাংলাদেশ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পরে আমি সৌদি আরবের মদিনা শরীফে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা উচ্চ মাধ্যমিক কথা শেষ করলেন উচ্চ মাধ্যমিকটাও তানজিমুল উম্মাহ থেকে তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা থেকে আমি আলিম তথা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি এবং তারপরে আমি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য স্কলারশিপ পাই আচ্ছা সেখানে আমি বিগত পাঁচ বছর ছিলাম এবং সেখান থেকে পড়ালেখা শেষ করে এখন দেশে এসেছি আলহামদুলিল্লাহ সেখান থেকে কি পড়ালেখা শেষ করলেন সেখানে আমি শারিয়া তথা আলফিক সাবজেক্ট নিয়ে আমি সেখানে অনার্স শেষ করেছি মাশাআল্লাহ বিশাল একটা সুসংবাদ আমাদের জন্য আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে এই যে দাখিল আলিম সেখানে আপনার কি রেজাল্ট ছিল দাখিল এবং আলিম দুটোতেই আমার জি পে ফাইভ ছিল এ প্লাস পেয়েছিলাম আলহামদুলি মাস্টার্স মাস্টার্স কমপ্লিট মাস্টার্স এখন কি করছেন আপনি কর্মজীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছি আচ্ছা হাফিজ ইসার উদ্দিন তো আন্তর্জাতিক অঙ্গনে যে নিজেকে তৈরি জায়গা করে নিলেন সেখানের অভিজ্ঞতাগুলো যদি একটু শেয়ার করতেন যে কোন কোন সালে আপনি গেলেন আমি সর্বপ্রথম দুই সালে আমি জর্ডানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সেখানে অংশ গ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হই তো সেখানে গিয়ে আমি চতুর্থ স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ এটা দুই সালে পরবর্তীতে দুই সালে আমি সৌদি আরবের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হই বাংলাদেশ থেকে এবং সৌদি আরবের মক্কা মোকারে সেই কোরআন প্রতিযোগিতায় আল্লাহ মেহরবাণীতে আমি সেখানে পুরো বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি সেখানে ওই বছর তিয়াত্তরটা দেশ অংশগ্রহণ করেছিল আচ্ছা আচ্ছা তো দুই হাজার বারোতে তিয়াত্তরটা রাষ্ট্র তো বাংলাদেশি আর কোনো প্রতিনিধি ছিল জি সৌদি আরবের কোরআন প্রতিযোগিতা তিনটা গ্রুপে হয় তিনটা ক্যাটাগরিতে হয় না আচ্ছা দশ পারা বিশ পারা এবং তিরিশ পারা তো সেখানে বাংলাদেশ থেকে আমরা প্রতি গ্রুপে একজন করে মোট তিনজন প্রতিনিধি গিয়েছিলাম সৌদি আরবে আচ্ছা তো এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা সুসংবাদ ছিল এবং আল্লাহর অশেষ মেহরবানি দেশবাসী সবার দোয়া যে আমরা ওখানে তিন গ্রুপে তিনজনই ফার্স্ট হই এবং আল্লাহর বিশেষ মেহরবানি আমি মনে করি না হলে সেখানে তেয়াত্তরটা দেশ ছিল সেখানে তিনটা গ্রুপেই বাংলাদেশ ফার্স্ট যখন পুরস্কার বিতরণের দিন আচ্ছা ইসান উদ্দিন তিনটা গ্রুপ সেখানে আপনি অ্যাটেন্ড করেছিলেন আপনারা তিনটা গ্রুপের তিনজন প্রতিনিধিত্ব করেছিলেন জি জি তিনজন দশ পাড়া কি তো ওখানে গিয়ে প্রাথমিক একটা বাছাই হয় তো সেই বাছাইতে আমরা উত্তীর্ণ হই সর্বপ্রথম এরপরে ওখানে চূড়ান্ত পর্যায়েও তিনটা গ্রুপের আলাদা আলাদা পরীক্ষা হয় তো আমরা কখনো জানতাম না যে কার পরীক্ষা আসলে কেমন হয়েছে তো যেদিন ফলাফল দিল তো সেদিন আমরা খুবই আনন্দিত এবং এরকম একটি খুশি সংবাদ যে আজকে সারা পৃথিবীর ভিতরে এতগুলো দেশের ভিতরে আমরা বাংলাদেশি তিনজন তিনটা গ্রুপে প্রথম স্থান তিন থেকে প্রথম স্থান আপনারা দখল করে নিয়ে আসছেন জি জি এবং সেদিন ওখানে যারা আয়োজক কমিটি ছিলেন সৌদি সরকারের দায়িত্বশীল তো ওনারা বলছিলেন যে আজকে সব পুরস্কার বাংলাদেশিরা নিয়ে যাচ্ছে তো এটা আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ সেই কোরআন নাজিলের দেশ পবিত্র মক্কা মকরমা সৌদি আরবের তো সেখানে যাওয়ার সুযোগ হ করার সুযোগ পাশাপাশি এরকম একটা অর্জন এটা সর্বোপরি আল্লাহতালার অশেষ মেহরবানি বাবা মা উস্তাদদের পরিশ্রম সকলের ক্লান্ত পরিশ্রম সবার দোয়া আলহামদুলিল্লাহ ইহসানুদ্দিন কয়টি প্রশ্ন করেছিল সেদিন হ্যাঁ তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন তো সেই তিনটি প্রশ্ন কি মনে আছে কোন পারা জি কোন পারা প্রথমটি হচ্ছে সোহরাতুল বাকারা প্রথম পারা থেকে এরপরের একটি হচ্ছে সৌহরাতুল আনাম সপ্তম পারা এবং সর্বশেষটি হচ্ছে চোরাতোল সোয়াড়া উনিশ নম্বর আচ্ছা 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 তো এই সেই তিনটি প্রশ্নের যে তেলোয়া আমরা তো শুনতে পারবো না একটু অংশবিশেষ তেলোয়া তো আমরা শুনতে জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما نَن من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل، ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. ود كثير من اهل الكتاب لو يردونكم من بعد ايمانكم كفارا حسدا حسدا من عند انفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير صدق الله العظيم ما شاء الله حفظ مولانا إحسان الدين نمان চমৎকার তেলোয়াত আমরা শুনলাম ইসানুদ্দিন রুমান আমরা আল্লাহ রবীন্দ্রের কাছে দোয়া করি পাক রব্বুল রবীন্দ্র এই যে প্রতিভাগুলোকে যাতে আল্লাহ হেফাজত করেন কবল করেন আল্লাহ আল্লাহদ্দিনের একজন দায়ী হিসাবে যাতে আল্লাহ কবল করেন প্রিয় দর্শক আমরা সুললিত কণ্ঠে তেলোয়ার শুনছিলাম ইহসান উদ্দিন রুমানের কাছ থেকে চলুন তার বাকি গল্প আমরা শুনি হাফিজ মৌলান এহসান উদ্দিন নোমান বাংলাদেশের গন্ডি পেরিয়ে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া সেখানে অনেকগুলো রাষ্ট্রের স্টুডেন্টরা সেখানে থাকে লেখাপড়া করে চলতে গিয়ে হোস্টেলে থাকতে গিয়ে তাদের সাথে ওঠা বসা করতে গিয়ে ক্লাস করতে গিয়ে এমন কি কখনই কোনো রকমের বাধার সম্মুখীন অথবা কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে নাকি সহযোগিতা পেয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় যেখানে একশো পঞ্চাশটেরও অধিক দেশের ছাত্ররা সেখানে পড়ালেখা করে তো সেখানে পৃথিবীর প্রায় সকল দেশের ছাত্রদেরকে পাওয়া যায় এবং তাদের সাথে ওঠা বসা তাদের সাথে একসাথে হ করা ক্লাস করা খুব সুন্দর স্মৃতি এবং সকল কিছুতে আমরা পরস্পর ভাই ভাই হিসেবে সেখানে সুন্দর একটি পরিবেশে পড়ালেখা করতে পেরেছি তো তো আপনার এখন কি দেশের জন্য কিছু করা দরকার আমার চিন্তা ভাবনা যে আমি কুরআনুল কারীমের যে তেলাওয়াত এবং এর চর্চা এবং এর মর্মবাণী জি সেটা জ্ঞান নিজেকে আরো সমৃদ্ধ করা এবং এই কুরআনের আলো সকলকে সকলের কাছে পৌঁছে দেওয়া সেটার জন্য সেই সেই ধরনের একটি পেশাতে নিযুক্ত হওয়া এরকমই আমার চিন্তা ভাবনা আপনার এই যে সফলতা সফলতার পেছনে আপনার অনেক পরিশ্রম অনেক সাধনা ছিল কিন্তু আপনার পরবর্তী জেনারেশন যারা তারা যদি আপনার এই সফলতা যদি ছুঁইতে চায় বা এই পর্যায়ে যদি আসতে চায় তাহলে তাদের কি পরিমাণ মেহনত করা দরকার আপনার পক্ষ থেকে কি সাজেশন থাকবে তাদের জন্য জি বর্তমান সময়ে আমাদের দেশের নতুন প্রজন্ম যারা তারা আমি মনে করি যে তারা অনেক মেধাবী তারা আরও অনেক ছোট বয়সে আল কোরআন হিপস করছে এবং এনটিভি এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে কোরআনের আলো এই বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমরা দেখি যে আমাদের থেকে অনেক ছোট যারা তারা অনেক সুন্দর কোরআন তেলত করছে অল্প বয়সেই তারা হাফেজ হচ্ছে এবং আমি মনে করি তাদের জন্য অনেক বড় একটি সম্ভাবনা তারা উচ্চশিক্ষার জন্য দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়বে জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় তারা জ্ঞানী হবে এবং দেশ এবং জাতির সেবায় নিযুক্ত হবে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে আপনারা গিয়েছেন আপনাদের তেলোয়াতগুলো বারবার কিন্তু আমাদের শুনতেও মন চায় তো আমরা আরেকটি তেলুয়াত আপনার কাছ থেকে শুনবো এবং আপনার তেলোয়াতের শোনার মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে আরেকটি তেলয়াত একটু শুনবো চল আর দু বিল্লা হিমিনা রজি বিস্মিল্লা لله ما في السماوات وما في الارض وان تبدوا ما في انفسكم او تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء يعذب من يشاء. والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا. فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. حفظ مولانا إحسان الدين نمان. আপনার সুললিত কণ্ঠে আমরা চমৎকার তেলবাদ শুনছিলাম এই মাহের আমাদান মাসে কোরআন নাজিলের মাসে মোবারকবাদ শেষ করতে হবে আমাদের জন্য দোয়া করবেন এন টিভি পরিবারের জন্য দোয়া করবেন এবং সারা মাস এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের সাথে থাকার উদার্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার اقرا أخي ورتل القران اصبح بصوتك اسمع لك